ভীষণ মন খারাপে, একাকিত্বে, অসহায়ত্বে কিংবা বিষণ্ণতায় পাশে চাই কাউকে না কাউকে। নারীর জন্য স্বল্প মূল্যে এমন সেবা দিচ্ছে শান্তিবাড়ি। আমার ফিজিক্যাল যে প্রবলেমগুলো হচ্ছিল, প্যানিক অ্যাটাক এবং হাইপারটেনশন, সেটার জন্য আমি অনেক ডক্টর দেখিয়েছি। যে যেভাবে বলেছে আমি ডক্টর দেখিয়েছি, কিন্তু আমি আসলে ওভাবে কোনো ফিডব্যাক পাইনি, বেটার কোনো কিছু পাইনি। তখন আমার কাছে মনে হলো যে আমার মেন্টাল কাউন্সেলিং দরকার, আমি একটু ট্রাই করে দেখি। তারপর আমি এই মাপুর সাথে স্টার্ট করি, আর এটার আমি বলবো যে আই এম সো হ্যাপি। রয়েছে পারিবারিক কাউন্সেলিং এর ব্যবস্থাও। আমি আসছি হচ্ছে আপনার 2 মান্থস, অলমোস্ট 8-8টা কাউন্সেলিং হয়েছে, আর কিছু ফ্যামিলি সেশন হয়েছে, তারপরে আরো গ্রুপ সেশন আছে। তো এমনি যেটা হচ্ছে যে মানে আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই এফেক্টিভ, কারণ আমরা আসলে সবসময় আমাদের মানে ফিজিক্যাল কন্ডিশন বা ফিজিক্যাল হেলথ নিয়ে অ্যাওয়ার, বাট মেন্টাল হেলথ এটা যে একটা জিনিস বা এইটার মানে আপনার রিল্যাক্স বা রিফ্রেশমেন্টের যে একটা ব্যাপার আছে, এবং সেই জিনিসটা আসলে কতখানি মানে শরীর মন সব কিছুর উপরে এবং কাজকর্মের উপরে এফেক্ট ফেলে, তো সেই জিনিসটা আসলে এখানে এসে দেখলাম যে ইটস ওয়ার্থ ইট। মনোরোগ, নারীর স্বাস্থ্য, নারীর মন, ক্যারিয়ার কাউন্সেলিং, পারিবারিক সমস্যা, প্যারেন্টিং, আইনি অধিকার, যোগা, মেডিটেশন সহ নানা বিষয়ে সেশন হয় শান্তিবাড়িতে। তো মেয়েদের বেরিয়ে এসে কথা বলার সুযোগ ছেলেদের চেয়েও সীমিত। মেয়েরা নানাভাবে শিক্ষার দিক থেকে, সুযোগের দিক থেকে মেয়েরা নানাভাবে কম জায়গায় আছে। সেজন্য ওই ইকুইটিটা আনার জন্য আমাকে একে মেয়েকে একটু বেশি সুযোগ দিতে হবে। বেশিরভাগ মানুষই, এমনকি থেরাপিস্টরাও, লয়াররাও অনেক সময় জাজমেন্টাল হয়ে যান। তখন মেয়েটা এতটাই অসহায় বোধ করে, নিজের সমস্যাটা নিজের মধ্যে চেপে রাখে। আবার অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে সমস্যা সমাধানের জন্য সে কোথায় যাবে, বা গেলেও সেই থেরাপিস্ট বা লয়ারকে কোথায় পাবে। এই যে ইনফরমেশনের অভাব, এই যে জায়গাগুলো, এগুলো আমার কাছে মনে হলো যে খুব ইম্পর্ট্যান্ট, যে মেয়েরা ইনফরমেশনও জানে না এবং মেয়েদের মধ্যে এই সচেতনতাটাও নাই যে আমার মেন্টাল কাউন্সিলিং লাগবে বা আমার লিগ্যাল সাপোর্ট লাগবে। তো এই সব চিন্তা করে আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা এমন একটা কিছু করি যাতে সব কিছু এক জায়গায় থাকবে। এই উদ্যোগ নিয়েছেন শারমিন শামস, সুমি শাহাবুদ্দিন, কিশোর জাবিন, নাহিদ শামস, অপরাজিতা গোস্বামী এবং অনির্বাণ ভৌমিক নামের 6 বন্ধু। এই সংস্থাটি নারীদের আর্থসামাজিক, পেশাগত উন্নয়নে সহযোগিতা ও পরামর্শকের কাজ করছে বলে জানান শান্তিবাড়ির প্রতিষ্ঠাতারা। এখানে মেয়েদের বিকাশ এবং প্রকাশের সুযোগ রাখছি, যে সৃজনশীল ক্রিয়েটিভ কাজ যারা করেন, যে মেয়েরা আর্টিস্ট, ফটোগ্রাফার, সেই ফটোগ্রাফার এবং আর্টিস্টদের এখানে আমাদের গ্যালারি আছে, সেখানে আর্ট এক্সিবিশন, ফটোগ্রাফি এক্সিবিশন হতে পারে। যারা নারী নির্মাতা তারা এখানে তাদের ফিল্ম স্ক্রিনিংয়ের সুযোগ পান, যারা নারী লেখক তাদের বই নিয়ে এখানে তারা প্রোগ্রাম করতে পারেন। এখানে নারীদের জন্য গোপনীয়তা রক্ষা করে দেওয়া হয় মানসিক এবং আইনি সহায়তা। পারিবারিক ইস্যুতেই বেশি আসছে এখন, যেটা যেমন ডিভোর্সের সহযোগিতা, ডিভোর্স পরবর্তী আইনি যে রাইটসগুলো একটা মেয়ের, যেমন দেনমোহর, বাচ্চার ভরণ পোষণ, বাচ্চার কাস্টডি, বাচ্চার ভিজিটেশন, এগুলো এই বিষয়গুলো নিয়ে মূলত বেশি আসছে এখন। যখন পারিবারিক ইস্যুগুলো কোনো মেয়ে ফেস করবে, সেটা কোর্টের বাইরে রেখে যাতে সমাধান চায় সে বা করতে পারে, সেই সহযোগিতাটা আমাদের আমরা করি বা করব। এছাড়া শান্তিবাড়িতে বছর জুড়ে চিত্রকলা ও আলোকচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, ঋতুভিত্তিক আড্ডা, গানের জলসা, স্বরচিত লেখা পাঠের আসর ইত্যাদি অনুষ্ঠিত হয়। 1500 থেকে 5000 টাকা খরচ করে যে কেউ সদস্য হয়ে এখানকার সেবা নিতে পারেন। তবে দাতা সহায়তা পেলে পরবর্তীতে নারীদের জন্য বিনামূল্যে সহায়তা দেওয়ার প্রত্যাশা শান্তিবাড়ির উদ্যোক্তাদের।